হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। বিভূতিভূষণ এবং তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক পড়ে তন্ত্র নির্ভর গল্পের প্রতি বেশ আকর্ষণ বোধ করেছি, কিন্তু সত্যি বলতে এরপর গজেন্দ্র কুমার মিত্র রচিত সাধুসঙ্গ আর আশুতোষ মুখোপাধ্যায় রচিত সেই অজানার খোঁজে ব্যতীত তেমন কোনো চমৎকার তন্ত্র নির্ভর গল্পের সাথে আমার পরিচয় হয়নি। যদিও সৌমিক দের লেখা কালীগুণী সুলেখক সৌভিক চক্রবর্তী রচিত নীরেন ভাদুরী বা নিখাত বাঙালি রচিত শান্তিদাদু অতি সম্প্রতি আমায় ভীষণভাবে সম্মোহিত করেছে। তবু কেন জানি না লেখক দিবাকর দাসের এই কালতন্ত্র নামক বইটির মধ্যে আমি খুব সারল্য খুঁজে পেয়েছি। লাল মিয়া ফকির সিরিজের এই প্রথম বইটিতে অযথা তন্ত্রের গুণ ব্যাপারগুলোর ব্যাখ্যা দিয়ে মোটেই গুরুগম্ভীর পরিস্থিতির সৃষ্টি করেননি লেখক, বরং গল্পের প্রয়োজনে যতটুকু ব্যাখ্যার প্রয়োজন ঠিক ততটুকুই অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করেছেন দিবাকর বাবু। তন্ত্রবিদ্যার সাথে ফকিরবিদ্যা যে তফাৎ সেরকম কিছু নেই তা বইটির ভূমিকা অংশেই স্পষ্ট করেছেন লেখক। ওর ভাষায় আমরা জাতি ধর্ম বা বর্ণের ভিত্তিতে যতই তফাৎ সৃষ্টি করতে চাই না কেন, আসলে এই পৃথিবীতে সর্বমোট দুটি প্রকারই রয়েছে, একদিকে আলো আর অন্যদিকে অন্ধকার। এবার আসি কাহিনী প্রসঙ্গে। গল্পের পটভূমি সাম্প্রতিককালের বাংলাদেশের এক অনামী গ্রাম। সেখানেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তিন বন্ধু মিলে একটি আধুনিক ফার্ম তৈরির সংকল্প নেয়, আর এর মাঝেই আফরিন নামে সেই তিন বন্ধুর একজনের সাথে ঘটে যায় এক ভৌতিক কাণ্ড। এই সমস্যা থেকে তাকে মুক্তি দেয় মনু মাস্টার নামক সেই গ্রামেরই এক ফকিরি বিদ্যায় পারদর্শী ব্যক্তি। তবে আজকের যুগে এইসব ওঝা গুণিন ঝাড়ফুঁক সত্যি অদ্ভুত ঠেকে, তাই আধুনিক শিক্ষায় শিক্ষিত এই তিন বন্ধুর একজন অর্থাৎ আমাদের গল্পের কথক মনু মাস্টারের সাথে এই ব্যাপারে আলোচনা করতে যায়। তখন মনু মাস্টার তার বংশ পরিচয় দেয় আর সেই থেকে শুরু হয় গল্পের মধ্যে আরো একটি গল্প। সেখানেই লাল মিয়া ফকিরের প্রসঙ্গ উঠে আসে আর গল্পের সময়কাল পিছিয়ে যায় প্রায় 150 বছর। তখন লাল মিয়া ফকিরের বাল্যকাল, বাবার হাত ধরে মায়ের সাহচর্যে এবং তন্ত্রগুরুর দাক্ষিণ্যে তন্ত্র ও ফকিরির অলৌকিক দুনিয়ায় তার পথ চলা শুরু। তৎকালীন গ্রাম্য সমাজ ব্যবস্থা, জমিদারের অনাচার আর লোভী পরাক্রমী এক তান্ত্রিকের মুখোমুখি হয়ে বুদ্ধিদীপ্ত এই বালক তার আশ্চর্য অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে থাকে। গল্পে কাল শোষণ তন্ত্রের সহজ সরল যে ব্যাখ্যা মিলেছে তা কিন্তু গভীর এক অন্ধকারের জগৎ। বালক লাল মিয়া কি পারবে তার আশ্চর্য ক্ষমতার দ্বারা সেই বিপুল অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আলোর অনুসন্ধান করতে? এই নিয়েই এক আশ্চর্য অলৌকিক কাহিনী বুনেছেন লেখক, যা পড়া শুরু করলে শেষ না করে থামা যায় না। কাহিনী কিন্তু কোথাও অযৌক্তিক বা আষাঢ়ে গল্পের রূপ নেয়নি। আসলে এই মহাবিশ্বে এমন অনেক কিছুই ঘটে যা কিনা বিজ্ঞান দ্বারাও ব্যাখ্যা করা যায় না। আবার অন্যদিকে গল্পে কিন্তু কোনো রকম হিন্দু মুসলিম ভেদাভেদকে প্রশ্রয় দেওয়া হয়নি, বরং তন্ত্র ও ফকিরি এই দুই মহাবিদ্যার গুণেই যে একজন প্রকৃত হিন্দু তান্ত্রিক বা মুসলমান ফকিরের শিক্ষা সুসম্পূর্ণ হয় সেই বার্তাটি অত্যন্ত সাবলীল ভাষায় লেখক ব্যাখ্যা করেছেন এখানে। এছাড়া গল্পের ক্লাইম্যাক্স অংশটি আমার বেশ রোমাঞ্চকর লেগেছে, তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম এই সিরিজের দ্বিতীয় বইটির জন্য। শুধু একটা জিনিস যা না বললেই নয়, তা হলো কাহিনী চলতে চলতে চরিত্রদের মধ্যে কথোপকথনের সময় প্রচুর বঙ্গালী কথ্য ভাষার প্রয়োগ রয়েছে, যা আমার ব্যক্তিগতভাবে একটু বিরক্তিকরই মনে হয়েছে। তবে প্রকৃত চরিত্রায়নের জন্য এটার হয়তো প্রয়োজন ছিল। আর বইটির এই প্রচ্ছদ অংশে যে ছবিটি রয়েছে তার সাথে তারানাথ তান্ত্রিকের মিল থাকলেও এই বইয়ের ঘরানাটি কিন্তু বেশ অভিনব এবং ব্যতিক্রমী। যা হোক, যাদের তন্ত্রমন্ত্র ভৌতিক অলৌকিক ভালো লাগে তাদের জন্য বুকলুক পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত এই বইটি কিন্তু অবশ্যই সংগ্রহযোগ্য। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। আশা করি এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।